হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখবো কিভাবে আমরা একটা সাইট ডিজাইন করি, কপি করি কিভাবে, যে আমরা ফাউন্ডসগুলো মিলে নেবো এবং বিভিন্ন রোল মাধ্যমে আমরা কীভাবে এটা করতে পারি। তো এই জন্য আমি যদি যাই এক্সটেনশন, আমরা এখানে এক্সটেনশন ইউজ করি, সেটা হচ্ছে, আচ্ছা আমরা এখানে হচ্ছে যেমন আমি যদি এই সাইটটা কপি করতেছি, এই যে এটা এই টাইটেল এবং টেক্সটগুলোর ফন্ট উইডথ এবং ফন্ট ফ্যামিলি এবং ফন্ট এগুলো দেখার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করবো, সেটা হচ্ছে এই যে আমাদের হোয়াট ফন্ট, হোয়াট ফন্ট এটা ইউজ করে আমরা যদি এখানে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফন্টটা কি কোন ওফেন ওফেন্সেল ইউজ করা, যে এটা এখানে কী কী ইউজ করা হয়েছে সেটা, এবং উইট কত, সাইজ নর্মাল উইট হচ্ছে 300 এবং সাইজ এটা হচ্ছে 32 এবং লাইন লাইন হেডটা হচ্ছে 38 এবং কালার 300। তো আমরা যদি এইটা দেখি, মানে এটা হচ্ছে আমাদের 700, এটা হচ্ছে এরম। তো এখান থেকে আমরা এভাবে ডিজাইন করতে পারি। তো আমরা যদি গুগলে সার্চ করেন হট, ওকে হট ফর্ম, তখন আমি এখানে সার্চ করি, যদি আমি হট ফর্ম এক্সটেনশন অথবা ক্রোম এক্সটেনশন লিখি, তো এখানে গুগলে সার্চ করলে আমরা এখানে এটা হচ্ছে আমাদের হট ফর্ম। তো আশা করি এটি আপনাদের কাজে আসবে। থ্যাংকস।